হাদিস বুঝতে এত সহজ হয়েছে, আল্লাহকে চিনা সহজ হয়েছে, ইসলাম বোঝা সহজ হয়েছে বিজ্ঞানের বদৌলতে। আর বিজ্ঞান আল্লাহর দান, জ্ঞান ও বিজ্ঞানের মহাবিজ্ঞানী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তিনি বলেছিলেন, ইন্নী কাদ বুইস্তু মুআল্লিমান, আমি সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল লোকের শিক্ষক, কি জানতে চাও আমার কাছে বলো। আগে পর্যন্ত বৈজ্ঞানিক আবিষ্কার হুজুর থেকে এবং হাদিস থেকে কোরআন থেকে হচ্ছে। তাহলে বিজ্ঞানের আবিষ্কারের সূত্র তো কোরআনে আছে, এটাকে আমরা কি করে আমরা নিষেধ করব? কোরআন থেকেই তো আবিষ্কার হচ্ছে। টেলিভিশনের আবিষ্কার কোরআন শরীফ থেকে, টেলিফোনের আবিষ্কার কোরআন শরীফ থেকে, উড়োজাহাজের আবিষ্কার কোরআন শরীফ থেকে। আর এগুলোকে অস্বীকার তো করা যাবে না। এক সময় টেলিভিশন হবে এটা আল্লাহ তাআলা জানেন, এটা এতই যদি হারাম হইতো, আল হালাল ওয়াল হারাম উবাইয়ানু, হালাল হারাম যে কয়টা আল্লাহ কোরআন স্পষ্ট করে দিয়েছে ওটা বাকি রাখেন নাই, তাহলে টেলিভিশন এতই হারাম হলে ওটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিতেন যে পৃথিবীর এক সময় এই জিনিস আসবে, ওটা তোমরা দেখিও। রসূলুল্লাহ জানতেন না, হুজুর বলে দিতেন। সুতরাং টেলিভিশনকে ব্যবহার করতে গিয়ে যদি আমরা ইসলাম বিরোধী পথে বা মনুষ্যত্ব ধ্বংসের পথে ওইসব প্রক্রিয়ায় যদি মনুষ্যত্ব ধ্বংস, লজ্জাশরম ধ্বংস, ইসলাম ধ্বংস, এইগুলো ধ্বংসের কাজে যদি আমরা ওটাকে ব্যবহার করি, তাহলে ব্যবহারকারীদের জন্য এটা সমস্যা, দোষ। ও জিনিসটার দোষটা কি? ও জিনিসের দোষ নেই। আজ আমার এই কথাগুলো শুনতে হলে আপনাকে ঢাকা আসতে হতো, ঢাকায় এসে আমার কাছে বসে শুনতে হতো। আপনি চিটাগংয়ে বসে, আপনি লন্ডনে বসে, আপনি সৌদিতে বসে, আপনি যে কোনো জায়গায় বসে আমার এই কথাগুলো আপনি পাচ্ছেন, এত তাড়াতাড়ি আপনি উপকৃত হলেন। মানুষের জীবন ছোট, আমার কাছে আসতে চাইতে আপনার জীবনে অনেক সময় চলে যেত, সে সময়টুকু আপনি কাজে লাগাতে পারলেন এই টেলিভিশনের বদৌলতে। হ্যাঁ, সেজন্যই আমি অনেক সময় একটা উপমা দিয়ে বলে থাকি যে একটা গাভী 1,00,000 টাকা দিয়ে কিনলেন, এত বড় গাভী দুধ দেয়, কিন্তু গাভীর দুধ দেয় যেখান থেকে পাশাপাশি রাস্তা দিয়ে গাভী পেশাবও করে, এখন সেটা ভালো না, দুধ ভালো, আপনি দুধ খান না, আপনি পেশাব খাবেন। এখন কেউ যদি দুধ খেতে চায় তাহলে তো অসুবিধা, সে ইচ্ছা করে যদি পেশাব খায় করার কি আছে? তো গাভী পেশাব দেয়, দুধও দেয়, আপনি দুধ খাবেন, পেশাব খাবেন না। টেলিভিশন এখন হয়ে পড়েছে সমাজ এরকম, সমাজে ওইসব ছাড়া টেলিভিশনের ব্যবসা চলে না। তো ওইগুলো আমি দেখলাম না, আমি দেখবো আমার ঠিক সময় হলো যখন আমি শুক্রবার 10:30 বাজে আমি টেলিভিশন অন করে দিলাম, খুলে দিলাম, আপনি আমার দেখলেন, আরেক টেলিভিশন খুলে আরেক হুজুরেরটা দেখলেন, এগুলো খবর যখন আসলো খবরটা দেখলেন, আপনি টক শো গুলো দেখার মতো বিষয়, শোনার মতো বিষয়, জ্ঞানী ব্যক্তিরা সেখানে কথা বলে, ইসলামী অনুষ্ঠান গুলো দেখার মতো বিষয়, আরো অনেক বিষয় আছে যেটা আল্লাহর কুদরত। আমি আফ্রিকার জঙ্গলে, আমার তো দুর্বুষ্টির ক্ষমতা নাই, জঙ্গলে ঢুকে একটা সাপের কিভাবে বাচ্চা হয়, ডিম হয়, একটা বাঘ কিভাবে বাচ্চা দেয়, বাঘের কি আচরণ, বাঘের কি বৈশিষ্ট্য, আল্লাহর কি কুদরত, আমার শক্তি ছিল সেখানে ঢুকে দেখবার। সে এই টেলিভিশনের বদৌলতে আমরা জিওগ্রাফি বলেন, ডিসকভারি বলেন, তারপরে অ্যানিমেল প্ল্যানেট বলেন, এগুলোতে আমরা এই জীব জানোয়ার পশু পাখি আল্লাহর কুদরত সেগুলো আমরা দেখতে পাই। কি করে সাগরের তলে আল্লাহ কত সম্পদ দিয়েছেন, ঝাঁকে ঝাঁকে মাছগুলো মিলেমিশে সাগরের তলে কিভাবে চলে, একটার খোরাক আরেকটা, একটার খোরাক আরেকটা, বড়টা ছোটটা খায়, ওটা আর ছোটটা খায়।